সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো আপনারা সবাই অনেক ভালো আছেন। যে আজকে যে আমি মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটার নাম হচ্ছে দ্য ব্ল্যাক ফোন। তোকে সব বেশি দেরি করবো না, শুরু করছি আজকের ভিডিও। সিনেমার শুরুতে দেখানো হয় 1978 সাল, যেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু স্যারেরা টেনিস খেলতেছিল, আর বোলিং সাইডে ছিল ফেনি আর ব্যাটিং সাইডে ছিল রোশিমাহা। আর এইখানে রোশিমাহার দল এই ম্যাচটি জিতে যায়। এরপর রোশিমাহা ফেনিকে প্রশংসা করে তার এত ভালো বল করার জন্য। আর এখানে সিন কাট হয়ে দেখানো হয় রোশিমাহা এক সাইকেল দিয়ে কোথাও যাচ্ছে, এবং এখানে তাকে মেয়েরা তাকে হাই হ্যালো বলছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় একটি কালো গাড়িকে। আর এখানে সিনেমার সিনটি শিফট হয়ে চলে যায় ফেনির বাড়িতে, যেখানে তার বোন কুয়েন ও তার বাবা মিস্টার স্লো থাকে। আর মিস্টার স্লো একজন অ্যালকোহলিক, আর এ কারণে তার বাড়ির পরিবেশ এত খারাপ। আর এরপর দেখানো ফেনি আর কুইন তারা দুজন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তারা রাস্তায় যেতে যেতে শুধু একটাই খবর পায় যে রোশিমাহা কিডন্যাপ হয়ে গেছে। এরপর স্কুলের সামনে ফেনি আর কুইন দেখতে পাই রোশিমাহা একজন সহজ সরল ছেলেকে রবিন প্রচন্ড মারধর করছে। আর আমরা স্কুলে গিয়ে জানতে পারি যে ডোনা নামক একটি মেয়ের প্রতি ফেনি ক্রাশ খেয়ে আছে। আর এখানে বোঝা যায় যে ফেনি আর রবিন তারা দুজনই একে অপরের বন্ধু। আর এরপর দেখানো হয় স্কুলে দুজন অফিসার এসছে রোশিমাহার কিডন্যাপের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে, এবং তারা কুইনকে প্রশ্ন করতে থাকে, এবং কুইন তাদেরকে বলে ব্ল্যাক বেলুন ও ব্ল্যাক ব্যানের কথা। কিন্তু অফিসাররা কুইনের কথা বিশ্বাস করে না। আর এদেরকে কুইন এখান থেকে রেখে চলে আসে বাড়িতে। আর বাড়িতে এসে তার বাবা মক্কে শুয়ে আসে, আর কুইনের এসব চিৎকারে তার বাবা ঘুম থেকে উঠে কুইনকে প্রচন্ড মারতে থাকে। তার মারার কারণ হলো যে রোশিমাহার কিডন্যাপের ব্যাপারে তার বাবার অফিসে ইনভেস্টিগেশন করতে গেছিল এই অফিসাররা, এর কারণে ফেনি তার বাবার প্রতি রেগে যায়। আর এরপর আমরা জানতে পারি রবিনকে বেই ব্ল্যাক ব্যান্ড কিডন্যাপ করেছে। আর এই কথা শুনতে পেরে ফেনির অনেক মন খারাপ হয়, এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে, এবং তার বোন কুইনও মন খারাপ করে, এবং সে গডের কাছে প্রার্থনা করতে থাকে যে সে আবারও স্বপ্ন দেখতে পারে এবং রবিন কোথায় আছে সে দেখতে পারে। পরের দিন দেখানো হয় মিস্টার স্লোর বাড়িতে দুজন অফিসার আসে, এবং রোশিমাহার কিডন্যাপের ব্যাপারে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এবার কুইন সত্য কথা বলে, এবং সে বলে যে সে কোনো স্বপ্ন দেখেনি, এবং অফিসাররা তাদেরকে একটা কার্ড দিয়ে যায় যদি কোনো প্রয়োজন হয় তাদেরকে কল করতে। এরপর দেখানো হয় ক্লাসরুমে টিচার বলছে তোমাদের একজন করে পার্টনার খুঁজতে হবে, কিন্তু ক্লাসে ফেনিকে কেউ পছন্দ করে না। এরপর অবাক করার বিষয়ে আমরা দেখতে পারি যে ফেনির ক্রাশ অর্থাৎ ডুনা তাকে পার্টনার হিসেবে চুজ করেছে। আর এ কথা শুনতে পেয়ে ফেনির অনেক ভালো লাগে। এরপর কুইন তার ভাইকে ডোনার নাম ধরে রাখাতে থাকে, আর ডোনা তার বন্ধুদের বাড়ির দিকে চলে যায়, কারণ আজ ফ্রাইডে। আর এই সময় কুইন তার বন্ধুদের সাথে এই দিনটি কাটায়। আর তার বাবাকে রাজি করার দায়িত্ব ছিল ফেনির, এবং ফেনি তখন তার বাড়ির দিকে যাইতেছিল, তখন ওই রাস্তা দেখতে পায় একটি কালো গাড়িকে, আর সেখান থেকে একটি লোক বের হয়, এবং ফেনিকে মেজিক দেখাবার সুতোই তাকে ব্যানের কাছে নিয়ে আসে, এবং ব্যানের কাছে ছিল অনেক প্রচন্ড কালো বেলুন, এবং ফেনি বুঝতে পারে যে এটি কিডন্যাপার, এবং সে যখন এখান থেকে চলে যাবে, এবং তখনই এই ব্যানের লোকটি ফেনিকে উপর আক্রমণ করে, এবং ফেনি তাকে সেফটি নাইট দিয়ে তাকে আঘাত করে, কিন্তু কিডন্যাপার তাকে অজ্ঞান করে দেয়। আসলে এই কিডন্যাপার এর আগে আরও 5 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিল, এবং তাদের সঙ্গে কি করেছিল কিছুই জানা যায়নি। আর কিডন্যাপার ফেনিকে নিয়ে এসে একটি বদ্ধ রুমের ভিতরে রাখে। এই রুমের ভিতরে একটি টয়লেট, একটি বেডরুম আর একটি দরজা ছিল, যেটা দিয়ে কিডন্যাপার আসা যাওয়া করছিল। আর এই রুমে একটি ব্ল্যাক ফোন ছিল, আর এই নামেই এই সিনেমার নামটি দেওয়া হয়। ফিন যখন সেই ফোন দিয়ে কথা বলার চেষ্টা করছিল, তখনই সে দেখতে পারে এই ফোনে তার ছিঁড়া, এবং ক্লেভার বলে এই ফোনটি কাজ করে না, এটি দিয়ে মাঝে মধ্যে রিং হয়। আর তখনই ক্লেভার ফিনের জন্য সোডা আর ব্রেড আনতে চলে যায়, আর ফেন তখন জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পারে না, কারণ এই রুমটি ছিল পুরোপুরি সাউন্ড প্রুফ। আর ওপর দিকে আমরা দেখতে পাই ফিন যে কিডন্যাপ হয়েছে সে বিষয়ে সবাই জানতে পেরে গেছে, এবং তার বোন কুইন যখন জানতে পারে তখনই সে তার বন্ধুর বাড়ি থেকে তার বাড়ি দৌড়ে চলে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো যে তার কাটা ফোনে হঠাৎ রিং হতে থাকে, এবং ফিন প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে ভয় পাওয়ার পরও এই ফোনটিকে রিসিভ করে, এবং সে যখন কথা বলতে থাকে তখন ওভারপাস থেকে একটি ভারী কণ্ঠের আওয়াজ তারা আসে, এবং ফিন প্রচণ্ড ভয় পেয়ে ফোনটি রেখে দেয়। এরপর বারবার ফোনে রিং হতে থাকে, কিন্তু ফিন প্রচণ্ড ভয় পেয়েছিল সাই সে ফোনটি ধরে নাই, কিন্তু এখন যখন ধরে ফোনটি তখনই ওভারপাস থেকে ব্রুসের গলা আসে, এবং সে শুনতে পায় ব্রুসের গলা, যাকে গ্লেভার রোগের শুরুতে কিডন্যাপ করেছিল।
আর যার সাথে প্রেমীর টেনিস খেলার প্রতিযোগিতা হয়েছিল এবং রুশ প্রেমীকে সাহায্য করতে চায়। এবং সে প্রেমীকে বলে এখানে 5 নম্বর পরে একটি টাইস স্কুল আছে, তুমি যাও এই টাইস থেকে কুড়ে এখন মাটি খনন করো। কিন্তু ফেনি সে মাটি কুড়তে ব্যর্থ হয় এবং সে হতাশা ভোগে এবং সে কখন ফোন আসবে সে আশায় এখানে বসে থাকে। কিন্তু তখনই গ্লেবার ফিনের জন্য সোডা আর বেত নিয়ে আসে এবং তাকে কাভার দিয়ে উপরে চলে যায়। এখানে গ্লেবার একটি ভুল করেছে, সে যে দরজা দিয়ে এসেছিল সে দরজাটি সে লাগাতে ভুলে গেছে। আর ফিন যখন উপরে উঠতে যাবে তখনই তার ব্ল্যাক ফোনে একটি ফোন বেজে ওঠে। আর এবারে ফোন করলে ব্রুস নয় একজন বেলি নামক একজন ছেলেকে দেখানো হয়। আর বেলি বলে ফিন এর আগে গ্লেবার আরো 5 জনকে ধরে এনেছিল এবং তাদেরকে হত্যা করেছে এবং যারা মারা গেছে তারা এই ফোনের সাহায্যে আমাদের তোমাদের তোমার সাথে কথা বলতে পারছে যাতে তোমাকে বাঁচাতে পারে। আর বেলি বলে গ্লেবার এই দরজা ইচ্ছা করে খুলে গেছে যাতে তুমি উপরে যাও এবং তোমাদের সঙ্গে নোটি বই নামক একটি গেম খেলতে পারে এবং তোমাকে টর্চার করে মারতে পারে। আর এরপর দেখানো এটা একদমই সত্যি যে গ্লেবার নোটি বই নামক গেমটা খেলে। ফিন লুকিয়ে উপরে যায় এবং দেখতে পাই গ্লেবার তার জন্য অপেক্ষা করে আসছে। কিন্তু ফিন তখনই নিচে নেমে আসে খুব সাবধানতায় এবং সে গ্লেবারের দেওয়া কাবার খেতে থাকে। অপরদিকে কুয়েন স্কুলে ঘুমিয়ে পড়ে, তখনই তার ক্লাস টিচার তাকে বলে নার্সরুমে গিয়ে ঘুমাও। কুয়েন যখন নার্সরুমে গিয়ে ঘুমাতে যায় তখনই সে স্বপ্ন দেখে যে বেরি নামক একটি ছেলে পেপার বই তাকে গ্লেবার কিডন্যাপ করেছে এবং সে মাস্ক পরা লোককে দেখতে পায়। এরপর কুয়েন বই পেয়ে ঘুম থেকে উঠে যায়। আর এদিকে দেখানো হয় ফিনের কাছে আবারও কল আসে বেলির এবং বেলি তাকে বলে জানালা ভাঙার কথা, কিন্তু ফিন জানালাটি ভাঙতে ব্যর্থ হয় এবং সে খুব হতাশায় ভুগে যে সে বের হতে পারবে কিনা। আর কুয়েন তার স্বপ্নের কথা তার বাবাকে কুলে বলে এবং তার বাবা বুঝতে পারে এবং তার বাবা মিস্টার স্লো বলে তোমার এই স্বপ্ন তোমার মাও দেখতে পেত এবং তার এই স্বপ্ন অনেক দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং সে আত্মহত্যা করেছে, এর জন্য তোমাদের সাথে আমি এত খারাপ ব্যবহার করি যাতে তোমরা মানে কোনো সময় ভুল পথে না যেতে পারো। এবং কুয়েন মিস্টার স্লোকে বুঝিয়ে রাজি করে নেই। মিস্টার স্লো আর কুয়েন তারা দুজন বেরিয়ে পড়ে ফেনিকে বাঁচানোর জন্য। অন্যদিকে দুইজন অফিসারকে দেখানো হয় যারা একটি ঘরে পৌঁছে গেছে এবং তাদের ম্যাক্স নামে একজনের সাথে পরিচয় হয় এবং সেও বলে যে আমিও এই কেসটি সলভ করতে আগ্রহী এবং সে বলে এই ঘরটি আমার ভাইয়ের, সে কিছুক্ষণের মধ্যে এই ঘরে চলে আসবে। আর অফিসারে দেখতে পায় এই ঘরের ভিতরে কিছু ড্রাগস আছে এবং তারা এই লোকটির কথা বিশ্বাস করে না কারণ সে ড্রাগস নেই বলে তারা মনে করে এবং তারা এখান থেকে চলে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো অফিসাররা যে ঘরে এসেছিল সেটি হচ্ছে ম্যাক্সের ভাইয়ের ঘর আর ম্যাক্সের ভাই হচ্ছে গ্লেবার। আর দুর্ভাগ্যবশত হলো ফিনের ভাগ্য খারাপ। এরপর দেখা যায় ফিন আবারও গর্ত করতেছে এবং তখনই তার কাছে গ্লেবার চলে আসে এবং তাকে কাভার দিয়ে যায় এবং গ্লেবার ভাবে যে তাকে ছেড়ে দেবে কারণ সে একজন ভালো মানুষ। এবং গ্লেবার যখন তার উপর প্রশ্ন করে যে তার নাম কি তখন ফিন মিথ্যা কথা বলে এবং তার নাম বলে টুইন। আর তখনই গ্লেবার ফিনের উপর একটি পেপার ছুড়ে দেয় এবং পেপারে ফিনের আসল নাম ছিল এবং গ্লেবার তাকে আবারও এই রুমে আটকে দেয়। এরপর ফিনের কাছে আবারও একটি কল আসে আর এই ফলটি ছিল ক্রিফেনের এবং সে বলে তার কাছে আর বেশি সময় নেই, গেবার নোটি বই নামক একটি গেম খেলে তোমার সাথে কিন্তু তুমি সেই গেমটি খেলছো না, এতে গেবার অনেক রাগ হচ্ছে। আর ক্রিফেন বলে এখানে একটি লক রয়েছে, এই লকটি খুলতে পারলে তুমি মুক্তি হয়ে যাবে। আর এই লকের পাসওয়ার্ড ক্রিফেন দেয়ালে লিখে রেখেছে আর যেখানে 3টি পাসওয়ার্ড সে দিয়ে এখন ও বলতে পারে নাই। আর 3টি কোড তোমাকে নিজেই বের করতে হবে। গ্লেবার এখন ঘুমাচ্ছে আর তখনই সুযোগ তোমাকে পালিয়ে যাওয়ার। আর ফিন তখন উপরে যায় আস্তে আস্তে এবং সে একের পর এক লক খুলতে থাকে এবং একের পর এক লকের পাসওয়ার্ড সে দিতে থাকে এবং তার লক খুলে যায়। এবং যখন যে সে খালি বাড়ির থেকে বের হবে তখনই গ্লেবারের কুকুর চিল্লাতে থাকে এবং গ্লেবার উঠে যায় এবং গ্লেবার উঠে ফিনকে খুঁজতে থাকে কিন্তু ফিনকে পায় না। এবং সে বাইরে গিয়ে দেখে ফিন যখন পালাতেই যাবে তখনই গ্লেবার এসে তাকে আটকে দেয় এবং যখন ফিন চিল্লায় তখনই তাকে উমকি দেয় যে তোকে মেরে ফেলবো যদি চিল্লাস এবং গ্লেবার ফিনকে বের করে দেয় এবং আবারও সে বন্দি করে দিয়ে তার রুমে। এরপর ফিন যখন ঘুম থেকে ওঠে তখন তার কাছে আবারও একটি কল আসে আর এটা ছিল 4th নম্বর ভিক্টিমের। সে বলে তার কাছে আর বেশি সময় নেই, গ্লেবার আজকেই তোমাকে মেরে ফেলবে কারণ তুমি নোটি বই নামক এই গেমটি খেলছিল না। আর ওপর দিকে কুয়েনের স্বপ্ন আসে এবং কুয়েনের স্বপ্ন সে কিডন্যাপারে ঘরের নম্বর দেখতে পায় যে ঘরের নম্বর ছিল 7741। অপরদিকে 4th ভিক্টিম বলে তোমাকে দেয়ালে গর্ত করতে হবে, সেটাই করে তোমাকে বের হতে হবে। আর একে একে সবারই কল আসা বন্ধ করেছিল আর
সিনটি খুব খারাপ হয়েছিল এবং ফেনি প্রচন্ড ভয় পেতে থাকে। এ সময় ওয়াটার দিয়ে আচমকায় আরেকটি কল ভাসতে থাকে, আর এই কলটি ছিল শেষ কল। আর শেষ কলটি ছিল আমাদের রবিনের, যা ফেনির একজন ভালো বন্ধু ছিল। আর রবিন তাকে বলে, তোমাকে বাইরে বের হতে হবে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য, তোমাকে ড্রাইভারকে মারতে হবে। আর রবিন তাকে বলে, তুমি যে ফোনের কথা বলছো সে ফোনে প্রচন্ড মাটি ভরে নাও, যাতে ফোনটি বাড়ি হয়ে যায়, কারণ বাড়ি ফোন দিয়ে ড্রাইভারকে মারতে হবে। তাই ফিন রবিনের কথা মতো সব কাজ করে এবং সে ফোনে মাটি ওপরে নেই এবং ফোনটি অনেক ভারী হয়ে যায়। আর এখন ফিন গ্লেবারের অপেক্ষায় রয়েছে, সে কখন আসবে এবং তাকে মারতে পারবে। আর ওপর দিয়ে কুয়েন তার সাইকেল নিয়ে বেরিয়ে যায় তার বাইকে খোঁজার জন্য, এবং যখন সাইকেল নিয়ে বেরিয়ে যায় তখনই তাদের কাছে ফাইভ ভিক্টিম চলে আসে, মানে এই সব বুথগুলো যারা গ্লেবার যাকে যাদেরকে মেরেছিল। আর বুথগুলো তাদেরকে এটাই বুঝেছিল যে সে এক্সাক্ট লোকেশন চলে এসেছে, আর এটাই হচ্ছে গ্লেবারের রুম। কিন্তু কোয়েন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে সাইকেল থেকে পড়ে যায়। আর কোয়েন দৌড়ে পুলিশ স্টেশনে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদেরকে সবকিছু খুলে বলে, এবং পুলিশরাও তাদের সঙ্গে বেরিয়ে যায় ঘরের খুঁজে। এরপর গ্লেবার ফিনকে মারার জন্য প্রস্তুত হয়, সে এখন ফিনের ঘরের দিকে যায়। এরপর গ্লেবারের ভাই ম্যাক্স সে কোনো মতে তার ভাইয়ের রুমে ঢুকতে পারে এবং রুমে ঢুকে ফিনকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে তার ভাই কি এসব করে। আর যখন ম্যাক্স কিছুই করতে চাইছিল তখনই গ্লেবার পিছন থেকে এসে তার ভাইকে একটি রড দিয়ে মেরে ফেলে। আর গ্লেবার প্রচন্ড ভাবে ঢুকে হয় তার নিজের ভাইকে মারার জন্য, কারণ জাস্ট আপন হলো তো নিজের ভাই হই। আর এসব দেখে ফিন অবাক হয়ে যায়। আর গ্লেবার বলতে থাকে, আগে যে পাঁচজনকে আমি মেরেছিলাম সেভাবে তোকে আর মারবো না, শি ইজ ভেরি স্পেশাল, তোকে আমি অন্যভাবে মারবো। আর তখন এই ফিনের জয়ে গর্ত করেছিল, সেখানে গ্লেবার যখন যায় তখনই সে গর্তে ডাকনাটি খুলে দেয় এবং গ্লেবার গর্তে পড়ে যায়। আর গর্তে পড়ে যাওয়ায় গ্লেবারের একটি পা ভেঙে যায় এবং ফিন প্রচন্ড ভাবে গ্লেবারকে এই ফোন দিয়ে মারতে থাকে। এরপর শেষবারের মতো এই ফোনে একটি কল বাজতে থাকে এবং সে কলটি ছিল ফোর্থ ভিক্টিমে, মানে যে পাঁচজন ভূত ছিল তারা কলটি বলেছে এবং তারা বলে, তুমি যে কাজটি করেছো সেটা আমরা কখনো করতে পারিনি, তার জন্য ধন্যবাদ। আর এরপরে ফিন গ্লেবারকে একটি বাড়ি দেয় এবং তাকে সারা জীবনের জন্য মেরে ফেলে। আর তখনই ফিন এই ঘর থেকে বের হয়ে যায়। আর কুয়েন তার বাইকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। আর ওপর দিকে পুলিশরা সেই ঘর খুঁজে পায় এবং আর যেখানে গ্লেবারের লাশ ছিল তার ভাইয়ের লাশ ছিল, আর এখানে পাঁচজন লোকের লাশ ছিল। আর শহরে একটাই খবর ছড়িয়ে পড়ে যে গ্লেবার মানে কিডন্যাপার মারা গেছে। আর তখনই সিন শিফট হয়ে চলে যায় ফিনের বাবার কাছে এবং সে তার বাচ্চাদের কাছে ক্ষমা চায় এবং বলে তার এরকম বিয়ের জন্য তার কাছে ক্ষমা চায়। সে তো স্টিক ব্যবহার করার জন্য তাদেরকে ক্ষমা চায় এবং তাদেরকে বলে যে তোমরা যে স্বপ্নগুলো দেখো সেটা আসলেই রিয়েল, ফিনও সেই স্বপ্নগুলো দেখে, তা না হলে সে এসে ভূতেদের সাথে কথা বলতে পারতো না। আর লাস্ট ফিন যখন ওই স্কুলে যায় তখনই সুবাবা বলা বলি করতে থাকে ফিন কিভাবে গ্লেবারকে মারলো, কারণ তার বয়স এত কম এবং সে এত বিতু সে কিভাবে মানুষ মারতে পারে। আর তখনই সে স্কুলে রাতারাতি সেলিব্রিটির মতনই হয়ে যায়। আর ফিনের ক্লাস দুনাও তাকে পেয়ে অনেক খুশি হয়। আর এখানে সিনেমাটি শেষ হয়। আর এই সিনেমাটি আমাদের অনেক কিছু বুঝিয়েছে, যখন কোনো একটা বিতো মানুষ সাহসী হয় তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে এখানে সেটাই তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল এই সিনেমাতে। তোমরা যারা এই সিনেমাটি পুরোটি দেখেছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই সিনেমা থেকে কিছু শিখতে পেরেছ অবশ্যই কমেন্টে বলে যাও। ধন্যবাদ, আবার দেখা হবে।